বন্ধুরা, তোমাকে যদি তোমাদের যদি সমভূমি এবং পাহাড়ে থাকতে বলা হয়, তাহলে তুমি কোনটায় থাকবে? তুমি নিশ্চয়ই সমভূমিতে থাকবে, কারণ সমভূমিতে থাকার সুবিধাটি কিন্তু অনেক বেশি। যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো পাহাড়ের পাদদেশে একটি বিস্তীর্ণ অঞ্চল, প্রায় সমভূমি। এটিকে কিন্তু আমরা সমান যে ভূমিটি সেটিকে আমরা সমভূমি হিসাবে অভিহিত করে থাকি। আজকের ভিডিওতে আমরা জানব যে সমভূমি কি। চলে আসো বন্ধুরা, তাহলে জানি যে সমভূমি কি। সমভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট ভূমি, এমন একটি ভূমিকে আমরা সমভূমি হিসেবে অভিহিত করে থাকি। এবং সমভূমি ভূমিগুলো কিন্তু কৃষিকাজ, চলাচল, বসবাস এই তিন প্রকার কাজের জন্যই খুবই উপযোগী। কেন বন্ধুরা? কারণ খুব এখানে যেহেতু ঢাল কম, তাই খুব সহজে কৃষিকাজ করা যায়, চলাচল করা যায় এবং বসবাসও করা যায়। দেখো বন্ধুরা, সমভূমিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি হচ্ছে সেই সমভূমি যেটি কিনা কোনো ভূমির ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়েছে, এমন একটি ভূমি। এবং এই ক্ষয়প্রাপ্ত হয়েছে সাধারণত নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টি ইত্যাদি, হিমবাহ ইত্যাদির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো একটি ভূমি সমভূমিতে পরিণত হলে সেটিকে আমরা ক্ষয়জাত সমভূমি হিসেবে অভিহিত করে থাকি। এরকম ক্ষয়জাত সমভূমির উদাহরণ আমরা পৃথিবীতে পেতে পারি, এমনটি হচ্ছে অ্যাপোলেশিয়ান সমভূমি, তারপর হচ্ছে ফিনল্যান্ড, সাইবেরিয়া ইত্যাদি। এরপর আসো সঞ্চয়জাত সমভূমি। আমাদের যে দ্বিতীয় প্রকার সমভূমি সেটি হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এই সঞ্চয়জাত সমভূমি কিন্তু কোনগুলো সমভূমিত হয়? পলি সঞ্চিত হয়ে এই ধরনের সমভূমি গঠন করেছে। এবং এই ধরনের ভূমি গঠন করার ক্ষেত্রে নদী কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে। এবং নদী যে আমাদের যে প্লাবন সমভূমি, এটি কিন্তু অন্যতম একটি প্লাবন সমভূমি, বদ্বীপ ইত্যাদি কিন্তু অন্যতম সঞ্চয়জাত সমভূমি, যেগুলো কিনা পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা জেনে গেলাম সমভূমি কাকে বলে এবং সমভূমি কেন অন্যান্য ভূমিগুলো থেকে সবচেয়ে বেশি উপযোগী চলাচল, কৃষিকাজ এবং বসবাসের ক্ষেত্রে, এবং সমভূমি প্রকারভেদগুলো কী কী, এবং পৃথিবীতে কোথায় কী ধরনের সমভূমি রয়েছে সে সম্পর্কে আমরা জেনে গেলাম। ধন্যবাদ বন্ধুরা।